আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বস্কো ডোর ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং সবাই এসিদের সময়, করোনার সময়ে সবাই ভালো থাকবেন, এটা সবার জন্য দোয়া কামনা করছি। তো আজকে আমরা আমাদের নতুন একটা কিচেন ক্যাবিনেটের কাজ হয়েছে এখানে, সেই কিচেন ক্যাবিনেটের ডিজাইন অথবা কিচেন ক্যাবিনেটের কাজটা কেমন হয়েছে এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আমাদের এই চ্যানেলটা আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আসেন আমরা আমাদের কিচেন ক্যাবিনেটের কাজটা আপনাদেরকে দেখ। দর্শক, আমাদের নতুন যে কিচেন ক্যাবিনেটের কাজটা আমরা যেটা সারিবদ্ধ করেছি, আর এখন আমরা এই কিচেন ক্যাবিনেটের কাজটা আপনাদেরকে এখানে কাউন্টার টপ, যেটা সেন্ট্রাল কাউন্টার টপ, কাউন্টার টপের নিচে আমরা কাভার করছি একটা সলিড কভার, এটা হচ্ছে দেখি। এরপরে রাইট সাইডে একটা কাভার আছে, এটা বাংলাদেশ প্লাই দিয়ে কাভার করছে। আর কাভারটার ব্যাপারে বলি, আসলে কাভারটার পছন্দ আমাদের ক্লায়েন্ট যারা থাকে তাদের নিজেদের পছন্দটা আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করি। তো আমাদের সমাজের ক্লায়েন্টের পছন্দটাকেই আমরা এখানে ক্রিয়েট করি। আসলে এই কালারটা অনুভবই করা যায়, একটা ন্যাচারাল কালার করা যায়, একটা লাইট বিল করা যায়। ওনার ইন্টারনাল ম্যাক্সিমাম ফার্নিচারগুলো লাইক ল্যাকার কালার, তো সেটার সাথে মিল রেখেই আমরা হ্যান্ড পলিশটা করার চেষ্টা করি। এখন আপনাদের ভিতরের দেখুন, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। কাউন্টারটপের বেসের আন্ডার বেস, আন্ডার বেসের ভিতরে এপাশে একটা কেবিন আছে, ভিতরে শেলফ আছে। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা ইন্টারনাল একটা কোটিং করি যেন এই বোর্ডটা নষ্ট না হয়। অনেকের ভিতর প্রশ্ন থাকতে পারে যে বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে কিনা। আমরা এই প্রোডাক্টটার জন্য 25 ইয়ার্স 25 বছরের ওয়ারেন্টি দিয়েছি। সেক্ষেত্রে এই যে মেথডগুলো আমরা ইউজ করি এগুলোতে আপনার 25 বছর সাতসঙ্গে আপনাদের প্রোডাক্টটা আপনার ইউজ করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে ভিতরে ইন্টারনাল যে ফ্রেমটা, এই ফ্রেমটা আমরা সিল করেই অথবা গর্জন দুইটার যে কোনো একটা দিই, সিল করেই অথবা গর্জন দিলে হয় কি ফ্রেমটা সহজে নষ্ট হয় না। ফ্রেমের ভিতরের সাইডে আমরা আবার এনামেল কোটিং করে দিই, সিনথেটিক এনামেল কোটিং, যেটা করলে আসলে পানি ওটা ওখানে জমতে দেয় না, পানিটা জমবে না এবং আপনার মূল কাঠটা নষ্ট হবে। এখানে কিছু ড্রয়ার আছে, যেমন আমরা ড্রয়ারের যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এটা চ্যানেল দিয়ে করা, ড্রয়ারের চ্যানেল দিয়ে করলে স্মুথ হয়। এবং ড্রয়ারের যত ইন্টারনাল যত সব কিছু 3-4 বার্নার 3-4 গর্জন প্লাই দিয়ে করে, এবং ড্রয়ারের যে নিচের অংশগুলো মোটা প্লাইগুলো দেওয়া হয়েছে। এরপরে আসি উপরের অংশ, যেখানে হুড আছে, হুডের দুই পাশে যেমন এটার সিস্টেমটা হচ্ছে উপরের দিকে, এটা ওপে আপনি দেখতে পাচ্ছেন, এটা উপরের দিকে ওপে, এটা আবার অটোমেটিক্যালি নিচের দিকে ক্লোজ হয়। এবার আসি আমরা এই পাশে, এই পাশে যেটা আছে এটা সেম, এটাও অটোমেটিক উপরের দিকে ওপেন হয়, আবার এটা দিকে নিচের দিকে ক্লোজ হয়। আর উপরের গুলো সেম, প্রত্যেকটার ভিতরে একটা করে চেম্বার আছে, ভিতরে ইন্টারনালি খোলা চেম্বার, উপরের দিকে এটা ভিতরে খোলা চেম্বার, এটা আমরা ইচ্ছা করলে ভিতরে যত জিনিস আছে যে জিনিসগুলো আমাদের অনেকদিন পর পর দরকার হয় সেইখান সেই জিনিসগুলো আমরা এটার ভিতরে রাখতে পারবো। এখানে কিন্তু কোনো স্ল্যাব নেই, অনেক জায়গায় স্ল্যাব থাকে, সেই স্ল্যাবগুলো আসলে ইয়ে করা, আমরা পানির পোর্শন থাকে, পানির পোর্শনটা অনেকে বলে যে পানির পোর্শনটা অনেকে করতে চান না। দেখেন পানির পোর্শনটা আমরা কি করেছি, এখানে সিনথেটিক কোটিং করে দিয়েছি, এখানে যতই পানি লাগুক যতই যা কিছু হোক এই জিনিসটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। রান্নাঘরের টপ, রান্নাঘরের টপে মার্বেল গ্রানাইট ইউজ করা হয়েছে, এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাকের কম্বাইন্ড কম্বিনেশন, এটা আসলে আমাদের ক্লায়েন্টের নিজস্ব পছন্দ, অনেকে ব্ল্যাক গ্রানাইট ইউজ করতে চান, সেটাও ইউজ করতে পারবেন, ব্ল্যাক
এবার আসি আমাদের বাম পাশে, বাম পাশে ছোট একটা কাজ আছে। যেমন এখানে কাভার করার পর আমরা এই জায়গাটা মাইক্রোওভেন রাখার জন্য আমরা করছি। মাইক্রোওভেন এখানে থাকছে উপরের পোর্শনটাতে, এখানে একটা ওয়াটার পিউরিফায়ার থাকবে, এবং নিচের পোর্শনটাতে এখানে আমরা আলু পেঁয়াজ ইত্যাদি আমাদের অনেক অবস্থা থাকে বাসায় কুকিং আইটেম, সেগুলো এখানে রাখার জন্য এখানে যেন মাছি অথবা অন্যান্য কোনো কীটপতঙ্গ ঢুকতে না পারে সেজন্য আমরা ব্যাগটাকে নেট ফিক্স করে দিই। তো দর্শক, ওভারঅল আমাদের রান্নাঘরের কিচেনের ডিজাইনটা ছিল এটাই। আমরা আপনাদেরকে আমাদের সাধ্য মতো দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের রান্নাঘরের এই ডিজাইনগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 জন্য সবাই সতর্কতামূলক ব্যবস্থা রাখবেন, মাস্ক পরবেন, আর সবাই সুস্থ থাকবেন। এইগুলো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।